আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনাকালে অনলাইন কেনাকাটা বেড়েছে 9%, পণ্যের মজুদ ও সরবরাহে ঘাটতি, চ্যালেঞ্জে ই কমার্স ব্যবসায়ীরা। যশোর সীমান্তে বিজিবির অভিযান, 9 কেজি স্বর্ণসহ এক নারী আটক। সাংবাদিক রাহাত খানের দাফন আজ, 11টায় জানাজা জাতীয় প্রেস ক্লাবে। এবং লাইসেন্স ছাড়াই অনেক ডিলার, রংপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে এলপি গ্যাস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। করোনা মন্দায় অনলাইন কেনাকাটা বেড়েছে 9%, তবে এ সময় ই কমার্স ব্যবসায় নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়লেও কমেছে বিলাস দ্রব্যের চাহিদা। তথ্য প্রযুক্তি ব্যবসায়ী নেতারা জানান, অনলাইন ব্যবসার সম্প্রসারণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পণ্যের মজুদ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখা। শারফুল আলমের রিপোর্টে বিস্তারিত। আটই মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই সীমিত হয়ে আসে মানুষের চলাফেরা, থমকে যায় স্বাভাবিক জীবনযাত্রা, ঘর থেকে বের হওয়ার প্রবণতাও কমে যায় অনেকাংশে। লকডাউনের মধ্যে বাসায় বসেই নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতেন অনেকেই, এই জন্য তাদের নির্ভর করতে হতো অনলাইন কেনাকাটায়। ওষুধ থেকে শুরু করে প্রতিদিনকার নিত্য পণ্য কেনায় প্রযুক্তি নির্ভর সেবার চাহিদাও বেড়ে যায় কয়েক গুণ। হঠাৎ করে যখন বেশি অর্ডার চলে আসে, তারা হয়তো হিমশিম খেয়ে যাচ্ছে, এটা আমরা লকডাউনের প্রথম দিকে দেখেছি। অনেকে হয়তো একটু পিভট করেছে, তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে তারাও হয়তো এখন শাকসবজি কনজিউমার প্রোডাক্টস বিক্রি করা শুরু করেছেন। এরকম বেড়ে হয়তো খুব বেশি হলে 7-8% বা 8-9% হয়েছে পুরো ই কমার্স আমি যদি ইন্ডাস্ট্রির কথা বলি। তবে করোনায় আমদানি কমে যাওয়ায় পণ্য সরবরাহ নিয়ে হিমশিমে পড়েন অনলাইন ব্যবসায়ীরা, আছে সময় মতো পণ্য পৌঁছে না দেওয়ারও অভিযোগ। এমন পরিস্থিতিতে এ খাতে প্রশিক্ষণ ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। প্রোডাক্ট যে ডেলিভারি চ্যানেল দিয়ে দেবে, সেই ডেলিভারি চ্যানেলগুলো তারা ওইভাবে কোনো সময় করে নাই, কারণ তারা কোনো সময় এত বড় ব্যবসার জন্য প্রস্তুত ছিল না। এখন সব চ্যানেলগুলো যদি ইন্টিগ্রেটেড না হয় আপনার ডেলিভারি সিস্টেমের সাথে, তাহলে সে ডেফিনেটলি রিফিউজ করবে। যেহেতু অনেক মানুষ অনলাইনে কেনাকাটার একটা অভ্যেস তৈরি করে ফেলেছে, এইটা আমি বিশ্বাস করি যে এই অভ্যেসটা কিন্তু এক্সপ্যান্ড করবে আস্তে আস্তে। লজিস্টিক্সটা আমার মতে ঠিক করতে হবে, সাপ্লাই চেনটা ঠিক করতে হবে, এবং এটা নিয়ে যদি ই কমার্স মার্চেন্টরা তারা যদি রেডি থাকতে পারে, আমার মনে হয় ই কমার্সের একটা খুব সুদিন আসছে। গ্রাহকদের সেবা দিতে অনলাইন ব্যবসায়ীদের আরও বেশি সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় 9 কেজি 200 গ্রাম সোনার বার সহ বানেসা খাতুন নামে এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল রাতে স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা জানান, বানেসা খাতুন ভারতে স্বর্ণ পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে তার ঘরের তল্লাশি চালায় বিজিবির একটি কোম্পানি। এ সময় 57 পিস সোনার বার সহ বানেসা খাতুনকে হাতে নাতে আটক করা হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিবি। আটককৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় 5.6 কোটি টাকা। কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের নামাজে জানাজা ও দাফন আজ। গতরাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় মারা যান তিনি। 80 বছর বয়সী এই সাহিত্যিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে সকালে তার মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাব চত্বরে। সকাল 11টায় সেখানে অনুষ্ঠিত হবে জানাজা। এরপর বাংলা একাডেমি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা শেষে দাফন করা হবে। 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ সহ দেশের রাজনৈতিক ও সাংবাদিক নেতারা গভীর শোক জানিয়েছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরো ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১৭৪ জনে। সবশেষ ২৪ ঘন্টায় ১৩৭৪১টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ২২১১ জন। শনাক্তের হার ১৬.09%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩,০০,৬৭৯৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,৩৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১,৯৬,৮৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪.১৬%। মৃতের মধ্যে পুরুষ ৩২ ও নারী ১৫ জন। অনুপ্রবেশকারীদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির উদ্যোগে করোনা ভাইরাস চিকিৎসা সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় করোনা পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তা চান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি আয়োজিত করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা সংকটের শুরু থেকেই সরকারের পাশাপাশি আওয়ামী লীগও অসহায় মানুষদের মানবিক সহায়তা দিয়ে আসছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা চিকিৎসকদের রামমুখী হওয়ার যে নির্দেশনা দিয়েছেন তা যথাযথভাবে প্রতিফলন করলে গ্রামীণ স্বাস্থ্যসেবার মান আরো উন্নত হবে। দুঃসময়ে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরাই দলকে সংগঠিত করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অনুপ্রবেশকারীরাই দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। দীর্ঘদিনের ত্যাগী নেতা কর্মীরা দলকে ধরে রাখে। সুসময়ের বসন্তের কোকিলরা দুঃসময়ে থাকে না, দূরে সরে যায়। তাই আমি সবাইকে সতর্ক করে দিয়ে বলব, দলের কোনো স্তরে কোনোভাবে সুবিধাভোগী অনুপ্রবেশকারী অপকর্মকারীদের আশ্রয় প্রশ্রয় দিতে পারবেন না। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তা পেলে সরকারের লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তার ভাষায়, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। মির্জা ফখরুল বলেন, যে কোনো মূল্যে এই লড়াইয়ে জয়ী হতে হবে। আমাদের হাজারের উপরে মানুষ খুন হয়ে গেছে, আমাদের ৫০০-র উপরে আমাদের নেতা কর্মী ইলিয়াস আলী সহ চৌধুরী আলম সহ তারা গুম হয়ে গেছেন। অসংখ্য মামলায় জড়িত আমাদের সমস্ত নেতা কর্মীরা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মূল আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী এবং এসআই নন্দ দুলাল রক্ষিতের তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে তাদের দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে নেওয়া হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন এবং রিমান্ড বাতিলের আবেদন জানান। তাদের দুটি আবেদনই না মঞ্জুর করে আদালত। তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন, অর্থাৎ আইউ চেয়েছে, আমরা সমর্থন দিয়েছি। আইউ চেয়েছে, আইউর আরো প্রয়োজন ওনাদের তদন্ত, ওনাদের তদন্ত স্বার্থে। আজ পর্যন্ত ২০ ডেজ র‍্যাব কাস্টডি ছিল অ্যাকর্ডিং টু পিআরবি অ্যান্ড অ্যাকর্ডিং টু দি সিআরপিসি। আপনার ১৫ ডেজ ম্যাক্সিমাম
15 ডেজ ম্যাক্সিমাম শুধু সে একটি পুলিশ কাস্টডি বা রিমান্ডে থাকতে পারে, এর বেশি থাকতে পারে না একটি মামলায়। সো এটি আজকে তিন দিনের রিমান্ড, ইট হ্যাজ নো ভ্যালু ইন ল। রংপুরে নির্ধারিত দামে চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির এলপি গ্যাসের সিলিন্ডার, নেই যথাযথ অনুমোদন ও নিরাপত্তা ব্যবস্থা। এই পরিস্থিতির নিয়ন্ত্রণে লাইসেন্স ছাড়া খোলা বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন ডিলাররা। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। সরকারি নির্দেশনা উপেক্ষা করে রংপুরে খোলা বাজারে যেখানে সেখানে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার, দোকান ভেদে রয়েছে দামের তারতম্য, নেই নির্ধারিত দাম। ভোক্তাদের অভিযোগ, কোথাও কোথাও সরকারি দরের চেয়ে 200-300 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। ভোক্তাদের অভিযোগ স্বীকার করে কোম্পানির ডিলাররা জানান, অনুমোদন ছাড়াই নগরীতে প্রায় 300 দোকানে সরবরাহ করা হচ্ছে গ্যাস সিলিন্ডার। এদিকে অধিকাংশ গ্যাস সিলিন্ডার বিক্রয় কেন্দ্রে নেই ফায়ার লাইসেন্স ও অগ্নি নির্বাপক ব্যবস্থা। এই অনিয়ম রোধে ভোক্তা অধিকার ও আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যেটা সরকারি মূল্য আছে সেই মূল্যে বিক্রি হচ্ছে এখানে, এবং যেখানে সেখানে অর্থাৎ লাইসেন্সবিহীন অন্যরা এটা বিক্রি করছে কিনা এটা আমরা দেখে আমরা সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিয়ে আমরা ব্যবস্থা নেব। সঠিক দামে ও ফায়ার আইন মেনে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন স্থানে আরও 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে 5 জন সহ বরিশাল বিভাগে মারা গেছে মোট 7 জন। চট্টগ্রামে করোনায় মারা গেছে 2 জন, জেলায় নতুন শনাক্ত 88 জন। এছাড়া শেরপুরে 5 এবং নেত্রকোনায় 4 জন করোনা পজিটিভ হয়েছেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। পূর্ব ভূমধ্য সাগরে উত্তেজনা কমাতে তুরস্কের উপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। বার্লিনে ইইউ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে একথা বলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। প্রয়োজনে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয় এ সময়। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের জ্বালানি অনুসন্ধানকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের 2 সদস্য দেশ গ্রিস ও সাইপ্রাসের মতভেদের জেরে এই হুমকি দিল ইইউ। তবে উত্তেজনা নিরসনে ইইউ সংলাপে বসার একটি সুযোগ দিতে চায় তুরস্ককে। আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে এ ঘোষণা দেন দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদে থাকা এই প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে শিনজো আবে জানান, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত শারীরিক অসুস্থতা ভূমিকা রাখুক সেটা তিনি চান না বলেই পদত্যাগ করছেন। বহুদিন ধরেই আলসারে ভুগছেন জাপানি প্রধানমন্ত্রী। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। সময়ের আগেই বিদায় নিতে যাচ্ছেন 65 বছর বয়সী জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। এজন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতেই এই সংবাদ সম্মেলন, কারণ একদিকে করোনা ভাইরাস পরিস্থিতি, অন্যদিকে রয়েছে অসংখ্য অসমাপ্ত কাজ। শিনজো আবে জানান, বহু বছর ধরে তার শরীরে বাসা বেঁধে আছে যন্ত্রণাদায়ক আলসার, সম্প্রতি এই অসুস্থতা আরও বেড়ে গেছে। জাপানি প্রধানমন্ত্রীর বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বছরের সেপ্টেম্বরে, যদিও নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব না নেওয়া পর্যন্ত এই পদেই বহাল থাকতে হচ্ছে শিনজো আবেকে। ছোটবেলা থেকেই আলসারেটিভ কোলাইটিসে ভুগছেন
শিনজো আবে 2006 সালে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার এক বছর পরই একই কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন তিনি। এরপর 2012 সালে তিনি আবারও ফিরে আসেন ওই পদে। সেই থেকে টানা আট বছর নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে উন্নত দেশ জাপানের নেতৃত্ব দিয়ে আসছেন জাতীয়তাবাদী রক্ষণশীল নেতা শিনজো আবে। প্রবৃদ্ধি বাড়াতে অসংখ্য সাহসী ও প্রগতিশীল নীতি নিয়েছেন তিনি, সংক্ষেপে যাকে বলা হয় আবেনোমিক্স। প্রতিরক্ষা ও সামরিক খাতে ব্যয় বাড়িয়েছেন কয়েক গুণে, যদিও সংবিধান অনুযায়ী আত্মরক্ষা ছাড়া নিরাপত্তা বাহিনীর আর কোনো কাজ নেই। বিধি অনুযায়ী এখন নতুন নেতা নির্বাচন করবে শিনজোর দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এ ব্যাপারে আগামী মঙ্গলবার সিদ্ধান্ত নেবে দলটি। এরপরই পার্লামেন্টে হবে প্রধানমন্ত্রী পদে আনুষ্ঠানিক ভোট। Liberal Democratic Party's annual convention. বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের মৌসুম সেরা দলে জায়গা হয়নি টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোর, তবে তালিকায় আছে লিওনেল মেসি ও নেইমারের নাম। পারফরমেন্সের বিচারে 23 সদস্যের মৌসুম সেরা দল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার ওয়েবসাইটে ঘোষণা করা হয়। সেখানে জায়গা হয়নি প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারেরই। চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতা বায়ার্ন মিউনিখের সর্বোচ্চ 9 জন খেলোয়াড় জায়গা পেয়েছেন এই দলে। আক্রমণভাগে লেভানদোভস্কির সঙ্গে আছেন সের্গেই গ্নাব্রি, মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দলে টানতে মাঠে নেমেছেন ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার। প্রিয় বন্ধুকে ফোন করে পিএসজিতে যোগ দিতে রাজি করার চেষ্টা করছেন তিনি। এদিকে মেসির বার্সেলোনা ছাড়ার খবর প্রকাশের পর থেকেই তার জন্মস্থান রোজারিওতে চলছে উৎসবের আমেজ। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে স্থানীয় ফুটবল ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে জীবনের কোন এক সময় খেলার ইচ্ছের কথা আগেই জানিয়েছিলেন ফুটবল জাদুকর। তার বার্সেলোনা ছাড়ার ইচ্ছের কথা শুনে হয়তো রোজারিওবাসীর মনে বিশ্বাসটা আরও পোক্ত হয়েছে। ছয়বারের বিশ্বসেরা ফুটবলার বার্সেলোনা ছাড়ার কথা বলেও সারতে পারেননি, আর রোজারিওতে শুরু হয়ে গেছে উৎসব। যদিও মেসির নিউ ওয়েলসে যাওয়ার কোনো গুঞ্জন নেই, তারপরও আর্জেন্টাইন সুপারস্টারের বার্সা ছাড়ার সিদ্ধান্তে ঘরের ছেলে ঘরে ফেরার একটা সম্ভাবনা তো তৈরি হয়েছে। রোজারিওবাসীর উৎসবটা হয়তো এ কারণেই। এদিকে বার্সেলোনা অধিনায়কের ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পরপরই ইউরোপের বড় বড় ক্লাবগুলো নড়ে চড়ে বসেছে। মেসিকে দলে ভিড়ানোর দৌড়ে আলোচনায় রয়েছে চারটি ক্লাব: ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ট জার্মে, ইন্টার মিলান এবং ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্ব গণমাধ্যমের খবর অনুযায়ী ম্যান সিটিতেই যোগ দেওয়ার সম্ভাবনা বেশি আর্জেন্টাইন দলপতির। তবে পিএসজিও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। ক্লাব কর্মকর্তারা এরই মধ্যে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন বার্সার সাথে মেসির চুক্তির বিভিন্ন শর্তের ব্যাপারে। শুধু পিএসজি কর্তৃপক্ষই নয়, ক্লাবের সবচেয়ে বড় তারকা নেইমারও মাঠে নেমেছেন মেসিকে প্যারিসে নিয়ে যাওয়ার ব্যাপারে। এরই মধ্যে বন্ধুকে ফোন করে ফরাসি দলটিতে যেতে রাজি করার চেষ্টা করেছেন নেইমার। পাশাপাশি এবারের চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে হারা দলটির কর্তা ব্যক্তিদেরও বলেছেন তারা যেন মেসিকে পিএসজিতে নেওয়ার জন্য প্রস্তাব দেন। অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে লিওনেল মেসির জুটি বানানোরও বেশ গুঞ্জন উঠেছে। বিশ্বসেরা এই দুই ফুটবলারকে নাকি একই দলে খেলাতে চায় ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। যদিও মেসির বায়আউট ক্লজ 700 মিলিয়ন ইউরো, তাকে দলে নেওয়াটা সহজ হবে না বিশ্বের যে কোনো দলের জন্যই। তবুও বিশ্বসেরা ফুটবলারকে দলে ভেড়াতে চেষ্টার কমতি রাখছে না শীর্ষ কোনো ক্লাবই। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনাকালে অনলাইন কেনাকাটা বেড়েছে 9 ভাগ, পণ্যের মজুদ ও সরবরাহে ঘাটতি, চ্যালেঞ্জে ই কমার্স ব্যবসায়ীরা। যশোর সীমান্তে বিজিবির অভিযান, 9 কেজি স্বর্ণ সহ এক নারী আটক। সাংবাদিক রাহাত খানের দাফন আজ 11টায় জানাজায় জাতীয় প্রেস ক্লাবে।
এবং লাইসেন্স ছাড়াই অনেক ডিলার রংপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে এলপি গ্যাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।